नमस्कार बंधुरा, आज हमें आबार एक नतून मुवि निये चले एसेछि। तो कि मुवि तोमरा निश्चय थामनेल देखे बुझते पेरे गेछो। हाँ, एई मुविटाई तो। एई मुविटा एखन एतदिन जारा चाइछिले कबे देखबो कबे देखबो, जारा हले गिये देखते पारोनि तादेर जन्य एई मुविटा आमि निये चले एसेछि। तो एई मुविटा किन्तु आमि प्रथमेई बोले राखि, हले गिये देखा उचित छिल सबार। आमि हले गिये देखेछिलाम बोइटा, खूबई भालो मुवि। ठीक आछे, तो एई मुविटा जारा देखते चाओ तारा एई पुरो भिडियोटा देखो, तोमरा किभाबे देखते हबे आमि बोले देबो। ঠিক আছে, জাস্ট পুরো ভিডিওটা দেখো। আমার ভিডিও স্ক্রিনে একটা একটা করে মোট চারটে পাসওয়ার্ড আসবে। পাসওয়ার্ডটা তোমরা নিয়ে নেবে প্রথমেই। ঠিক আছে, পাসওয়ার্ডটা পেয়ে গেলে কি করবে, আমার কমেন্ট বক্সে চলে যাবে। ঠিক আছে, কমেন্ট বক্সে গিয়ে আমি ফুল মুভির লিঙ্ক বলে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করবে, করলেই তোমাদের থেকে পাসওয়ার্ড চাইবে। তো তোমরা এই ভিডিও স্ক্রিন থেকে যে চারটে পাসওয়ার্ড পাবে, সেই পাসওয়ার্ডটা ওখানে দেবে। ঠিক আছে, দিয়ে সাবমিট করবে যেই তোমরা ডিরেক্ট মুভিটা যেখানে রাখা রয়েছে সেখানে চলে যাবে। চলে গেলে কি করবে, জাস্ট মাঝখানটায় ক্লিক করে তোমরা অনলাইনেও দেখতে পারো, আর যদি ডাউনলোড করে নিতে চাও তাহলে উপরে দেখবে একটা ডাউনলোডের চিহ্ন আছে, ওই জায়গাটায় হাত দেবে, ওইটা ক্লিক করবে, করলেই তোমাদের কাছে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস চলে আসবে, সেখানে কত জিবির মুভি, কত এমবির মুভি, এবং নিচে ডাউনলোড এনিওয়ে লেখা থাকবে। ঠিক আছে, তো ওই ডাউনলোড এনিওয়েতে মারবে, মারলেই মুভিটা ডাউনলোডে পড়ে যাবে। ঠিক আছে, তো আর একবার বলে দিই, পুরো ভিডিওটা দেখো, পাসওয়ার্ডটা পেয়ে যাবে, চারটে পাসওয়ার্ড পাবে। পাসওয়ার্ডটা পেয়ে গেলে তোমরা আমার কমেন্ট বক্সে চলে যাবে। কমেন্ট বক্সে গিয়ে আমি একটা মুভির লিঙ্ক দিয়ে রাখবো, ফুল মুভি লিঙ্ক বলে, তো সেই লিঙ্কে ক্লিক করবে, করলেই তোমাদের থেকে পাসওয়ার্ড চাইবে। তো করলে তোমাদের থেকে ব্রাউজার সিলেক্ট করতে বলবে। ঠিক আছে, তো তোমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবে, ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলেই তোমাদের থেকে পাসওয়ার্ড চাইবে। ঠিক আছে, তো তোমরা এই ভিডিও স্ক্রিন থেকে যে চারটে পাসওয়ার্ড পাবে সেটা ওখানে দেবে, দিয়ে আনলক করবে বা সাবমিট করবে, যেটা লেখা থাকবে নিচে সেটা করবে। করলেই তোমরা ডিরেক্ট মুভিটা যেখানে রাখা রয়েছে, একটু অপেক্ষা করবে, তারপর মুভিটা যেখানে রাখা রয়েছে সেখানে চলে যাবে। জাস্ট মাঝখানটায় ক্লিক করলেই তোমরা অনলাইনে দেখতে পারো, আর ডাউনলোড এনিওয়েতে মারলে, যদি ডাউনলোড করতে চাও উপরে ডাউনলোড চিহ্ন থাকবে ওতে ক্লিক করবে, করে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবে, করলেই মুভিটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। বোঝা গেল, খুব সহজ। আর তোমাদের যদি কোনো পছন্দের মুভি থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই মুভিগুলো নিয়ে আসবো। ঠিক আছে, আর যদি মুভিটা দেখতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও। আশা করছি কোনো অসুবিধা হবে না, আমি 100% গ্যারেন্টি। তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই মুভিটা দেখতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আশা করছি কোনো সমস্যা হবে না। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে ডিসক্রিপশানে ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো, তো আমাকে ফেসবুকে তোমরা মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে নেবে, আমি ডিটেলসে বলে দেবো কীভাবে, আরেকটু ডিটেলসে হয়তো বলে দেবো। আশা করছি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, জাস্ট ভিডিওটা দেখো, পাসওয়ার্ডটা নাও, কমেন্ট বক্সে যাও, লিঙ্ক দেওয়া আছে ওতে ক্লিক করো, করে পাসওয়ার্ডটা দিয়ে দাও, পাসওয়ার্ডটা চাইবে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো তোমরা লিঙ্কে ক্লিক করলেই তোমাদেরকে ব্রাউজার সিলেক্ট করতে বলবে, নিচে থেকে ব্রাউজারের অপশান দেবে, তোমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবে, করলেই তোমাদের থেকে পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দেবে, দিয়ে নিচে দেখবে আনলক বা সাবমিট অপশান থাকবে, তো তোমরা আনলকে ক্লিক করবে, করলেই ডিরেক্ট মুভিটা যেখানে রাখা রয়েছে সেখানে চলে যাবে। মাঝখানটা ক্লিক করলেই অনলাইনে দেখতে পারবে, ডাউনলোড করতে চাইলে উপরে ডাউনলোডের চিহ্ন থাকবে, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। সেখানে ডাউনলোড করার সময় তুমি যখন ওই ডাউনলোডের চিহ্নটায় মারবে, কত এমবির মুভি এবং কী মুভির নাম সব লেখা থাকবে ছোটো ছোটো করে, এবং ডাউনলোড এনিওয়ে বলে নিচে অপশান থাকবে, জাস্ট ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবে, মুভিটা ডাউনলোড হয়ে যাবে। খুব সহজ ব্যাপার। ঠিক আছে, আর এই ধরনের ভিডিও দেখার জন্য, বাংলা মুভির পাশে মানে বাংলা মুভি দেখার জন্য, নতুন পুরনো বাংলা মুভি এবং হিন্দি মুভি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমি কোনো নতুন মুভির লিঙ্ক ছাড়লেই তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যায়, এবং তারপর তোমরা মুভিটা দেখবে কি না দেখবে সেটা কিন্তু তোমাদের ব্যাপার। তোমাদের ওই নোটিফিকেশান যাওয়ার পর তোমাদের তো থাম্বনেল দেওয়া থাকবে, থাম্বনেলে যদি মনে হয় এই মুভিটা আমার দেখবো তাহলে আমার ভিডিওটা দেখবে, নাহলে দেখার দরকার নেই, বাট সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখো। ঠিক আছে,